ওয়েলকাম টু রমণীর রান্নাবান্না। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের জন্য বলছি, প্রথমে ইউটিউব অ্যাপটি ওপেন করবেন, টাইপ করুন রমণীর রান্নাবান্না, স্পেলিংটা দেখে নিন বন্ধুরা। এবার সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন। আজকের রেসিপি গন্ধরাজি রুই। রেসিপিটা আমি বানাচ্ছি না, আমার মেয়ে বানাচ্ছে, তো দেখুন কিভাবে বানাচ্ছে। দেখুন এখানে রেসিপিটা বানানোর জন্য কি লাগছে। সবার প্রথমে কিন্তু এখানে আমরা রুই মাছ নিয়ে নিয়েছি, একটু বড় বড় পিস করা থাকলে খুব ভালো হয়, দেখতে ভালো লাগে। আর তারপরে দেখুন এখানে আমরা পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটা কিন্তু আমরা পুরোপুরি লম্বা লম্বা কাটিনি, এটাকে হালকা ক্রাশ করে নিয়েছি, একটু কুচিয়ে নিয়েছি ভালো করে মিহি করে। তারপরে এখানে আমরা বাটার নিয়েছি, একটা গন্ধরাজ লেবু নিয়েছি, এখানে আদা আর রসুন বাটা আছে এটাতে, এখানে একটা গরম মশলা, ফোড়নের জন্য আমরা এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, এখানে নুন, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে কাসুরি মেথি, এটা চিনি, এটা গোলমরিচ গুঁড়ো, এটা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আর এখানে দেখুন একটা জিনিস আমরা নিয়েছি, এটা আমাদের লাস্টে কাজে লাগবে, এটার মধ্যে রসুন আছে, ধনে পাতা আছে আর শুকনো লঙ্কাটাকে আমরা একটু ক্রাশ করে নিয়েছি, ওই যেটা যেরকমভাবে পেঁয়াজটাকে আমরা মিহি করে নিয়েছি ওইভাবে আমরা এটাকে কিন্তু ভালো করে ক্রাশ করে রেখে দিয়েছি, এটা আমাদের লাস্টে কাজে লাগবে। তো সবার ফার্স্টে আমরা যেটা করব, মাছটাকে আমরা ভালো করে মাখিয়ে রেখেছিলাম নুন হলুদ প্রথমেই, ঠিক আছে। এবারে মাছটার সাথে কিন্তু আরেকটা আর কিছু কিছু জিনিস এখানে দিতে হবে, দিয়ে এটাকে আরও ভালো করে ম্যারিনেশন করে 10-15 মিনিট রাখতে হবে। তো দেখুন আমি মাছটার সাথে আর কী কী দিচ্ছি। সবার ফার্স্টে আমি এখানে কিন্তু গোলমরিচ দিচ্ছি, গোলমরিচ যে গুঁড়োটা ওটা আমি ব্যবহার করছি মাছটার সাথে, ঠিক আছে। তারপরে এখানে দেখুন যে আদা আর রসুন বাটাটা আমি নিয়েছিলাম, সে আদা আর রসুন বাটাটা আমি অর্ধেকটা এখানে ব্যবহার করবো এই মাছটার ম্যারিনেশনে ব্যবহার করলাম। তারপরে এখানে যেহেতু আমি নুন আর হলুদ আমি মাখিয়ে রেখেছি, তার জন্য আমি আর নুন কিন্তু এখানে দেবো না। এবার আমি এখানে এটার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো, ব্যবহার করলাম। তারপরে দেখুন এই যে বাটারটা আছে, এই বাটারটাকে আমি একটু ভালো করে গুলিয়ে নিয়ে এটাকে আমি মাছটার মধ্যে দিয়ে দেবো। এটাকে এইভাবে ম্যারিনেট করে কিন্তু 15 মিনিট, আমরা আধ ঘন্টাও রাখতে পারেন, এভাবে রেখে দিতে হবে। তো চলুন এটাকে আমরা ভালো করে মেখে নিই জিনিসটাকে, আমরা মাছগুলোর সাথে খুব ভালো করে এটাকে মাখতে হবে। আর একটা জিনিস এখানে আমি অ্যাড করবো গাইস, আপনাদেরকে দেখাচ্ছি, আগে আমি এইটা ভালো করে মাখিয়ে নিই, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি আর কি ব্যবহার করছি এখানে, এখানে আমি একটা গন্ধরাজ লেবু নিয়েছি, এই গন্ধরাজ লেবু, গোলমরিচ আর এই যে বাটারটা দিলাম এটাই কিন্তু এটার মেন ফ্লেভার, ঠিক আছে। তো অবশ্যই আমি এখানে এটা আমি এখানে গন্ধরাজ লেবুটা এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো, এটা দিয়ে দিলে দিয়ে দিয়ে এটাকে আবার ভালো করে ম্যারিনেশন করে এটাকে আপনারা যতক্ষণ রাখতে পারবেন, মানে আধ ঘন্টার বেশি রাখার দরকার নেই অবশ্যই, তো আপনারা কিন্তু আধ ঘন্টা যদি এটাকে রাখতে পারেন ভালো করে ঢেকে, তাহলে কিন্তু এর মধ্যে ফ্লেভারটা খুব ভালো করে ঢুকবে আর এটা তত বেশি খেতে ভালো হবে। তো চলুন আমরা এটাকে ভালো করে ম্যারিনেশন করে এদিকে ঢাকা দিয়ে রেখে দিই, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমাদের এখানে মাছগুলো 15 মিনিট ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ভেজে নেব। দেখুন এবার আমরা যে বাটারটা রেখেছিলাম সেই বাটারটা কিন্তু এর মধ্যে একটু দেব, পুরোটা বাটারে ভাজবো না, বাটারের সাথে একটু করে ডিম ভাজবো, পুরোটা বাটার দিয়ে ভাজলে কিন্তু বাটারটা ধরে যাবে, তার জন্য কিন্তু আমরা একটু বাটার দেবো আর একটু রিফাই ডাল দেবো, দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেবো। মাছগুলো আমরা ভেজে নিই, দেখুন গরম হয়ে গেছে, এবার আমি এখানে মাছগুলোকে ভেজে দেব। দেখুন মাছগুলো কিন্তু আমরা ভালো করে ভেজে নিয়েছি, এরপর আমরা আসলে রান্নাটা স্টার্ট করবো। যে সাইডে রেখে দিলাম, দেখুন কড়াই এখানে তেল আছে, আমি এর মধ্যে আরেকটু বাটার আর আরেকটুখানি রিফাইন্ড অয়েল দেবো।
দেখুন এখানে আমরা বাটার দিয়ে নিয়েছি আর একটুখানি রিফাইন্ড অয়েল আমরা এর মধ্যে দিয়ে নেব। এবারে আমরা এর মধ্যে তেলটা অলরেডি গরম আছে, কারণ মাছ আমরা ভেজেছিলাম তো অবশ্যই তেলটা গরমই আছে। এবারে আমরা এর মধ্যে যে কুচুনো পেঁয়াজগুলো আছে সেগুলো আমরা দেবো। অবশ্যই অবশ্যই সরি, তার আগে আমরা যে ফোড়নটা আছে সেটা ব্যবহার করব, তারপর আমরা এর মধ্যে কুচুনো পেঁয়াজটা দেবো। দেখুন ফোড়নের মধ্যে শুকনো লঙ্কা আছে, তেজপাতা আছে আর একটা দারচিনি আছে, আর আমরা সেরকম কিছু ফোড়না ব্যবহার করছি না। তো ফোড়নটা যখন হালকা সেন্ট উঠবে তখন আমরা যে কুচুনো পেঁয়াজগুলো আছে সেগুলো আমরা দিয়ে দেবো। চলুন এবার আমরা কুচুনো যে পেঁয়াজগুলো আছে সেগুলো দিয়ে নিই। এবার বলি কুচুনো পেঁয়াজগুলো কিন্তু আমরা একদম ভালো করে বেরেস্তার মতো কালার করে ভালো করে কিন্তু এগুলোকে আমরা ভেজে নেব। একদম বেরেস্তার মতো যেরকম কালার হয় ব্রাউন কালার, সেই ব্রাউন কালার করে আমরা কিন্তু এটাকে ভেজে নেব। চলুন এটা আমরা ভেজে নিই, তারপর আমরা আবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পেঁয়াজটা কিন্তু আমাদের খুব ভালো করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা কিন্তু এরকমভাবে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে একদম ব্রাউন করে, যেটাকে বেরেস্তা বলা হয়। বেরেস্তার পেঁয়াজ যেভাবে ভাজা হয় সেভাবেই কিন্তু এটাকে ভাজতে হবে। আমি এটাকে আর টেস্ট বানাবো না, কারণ এটা অলরেডি যখন রান্না হবে এখানে এটা হালকা হালকা কিন্তু গলে যাবে শেষে। তো চলুন এবার আমরা যে বাকি মশলাগুলো আছে সেগুলো অ্যাড করবো। সবার প্রথমে দেখুন এখানে আমি যে আদা রসুনটা বেটে রেখেছিলাম সেটা অ্যাড করবো। আদা রসুনটা আমি অ্যাড করে দিলাম ভালো করে। চলুন এটাকে আমি একটু ভেজে নিই, এটা কাঁচা গন্ধটা যাওয়া অবধি কিন্তু এটাকে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে বাকি গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করবো একটু। দেখুন এখানে কিন্তু আর আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে গেছে। এবার আমি একে একে যে সমস্ত গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো আমি এক এক করে এর মধ্যে অ্যাড করতে থাকবো। দেখুন ফার্স্টে যে হলুদটা আছে আমি হলুদটা অ্যাড করলাম, তারপরে দেখুন এখানে যে জিরে গুঁড়োটা নিয়েছিলাম সেটা আমি অ্যাড করলাম, তারপরে যে আমি ধনে গুঁড়োটা নিয়েছিলাম সেটা আমি অ্যাড করলাম, তারপরে এখানে আমি কাশ্মীর, এখানে আমি একদমই যে ঝাল লঙ্কার গুঁড়ি সেটা কিন্তু ব্যবহার করব না, কারণ লাস্টে আমি শুকনো লঙ্কার একটা যেটা বানিয়েছিলাম গ্রেড করে সেটা আমি দেব, তার জন্য এখানে ঝালটা ঝাল লঙ্কার গুঁড়ি কম ব্যবহার করাই ভালো। তারপরে দেখুন এখানে নুন, আমি নুন দিয়ে নিলাম। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। চলুন কষিয়ে নিই তারপরে আমি দেখাচ্ছি। দেখুন এখানে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে ভালো করে, আর নুন কিন্তু আমি একটু কম দিয়েছি। এই এখানে কিন্তু আমি একটুখানি গরম মশলা দেবো, সামান্য খুব বেশি না, লাস্টে দেবো। এখানে আমি একটুখানি গরম মশলা অ্যাড করবো, এটাকে আরও ভালো করে 2-3 মিনিট টাইম নিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। চলুন কষিয়ে নিই তারপরে আমি এখানে দেখাচ্ছি। দেখুন এটা আমাদের মশলাটা পুরো কষানো হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে একটুখানি কিন্তু জল অ্যাড করব। দেখুন এর মশলা কষানো হয়ে গেছে, বললাম জল অ্যাড করব, এবার আমি জলটা কিন্তু অ্যাড করে দেবো। জলটা হলুদ তার কারণ হচ্ছে আমি যেখানে মাছটা ভাজার যে মশলাটা মাইনেট করেছিলাম ওই মশলাটা ধুয়ে কিন্তু আমি জলটা দিয়ে নিচ্ছি, কারণ ওখানে অনেকটা মশলা ছিল তার জন্য। চলুন আরেকটু আমি জল অ্যাড করবো এখানে, কারণ মাছটা এর মধ্যে ডুবিয়ে ভালো করে কিন্তু মাছটাকে এটাকে ভালো করে চাপা দিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ। চলুন এটা একটু ভালো করে একটু ফুটুক, ফুটলে আমি মাছগুলো কিন্তু দিয়ে নেব। এখন ফুটছে, এবার আমি মাছগুলো দেওয়ার আগে এর মধ্যে কিন্তু একটু চিনি অ্যাড করবো। যারা মিষ্টি খাবেন না তারা কিন্তু এটা স্কিপ করে দেবেন, ঠিক আছে? চলো আমি এটা ভালো করে ভালো করে মিশিয়ে নিলাম চিনিটা, এবারে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে নিই, মাছগুলো দিয়ে এটাকে চাপা দিয়ে দিতে হবে। চাপা দিয়ে এটাকে আমি 2 মিনিটের মতো ফোটাবো, তারপর আমি আপনাদের বলছি কি করতে হবে। ওকে চলুন আমি ফুটিয়ে নিই, মাঝখানে আমি এসে একবার মাছগুলো উল্টে দেব, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এর পরের কি স্টেপটা। চলুন ঢাকা দিয়ে নিই আমি, এটা কিন্তু 2-3 মিনিট এভাবে ঢাকা দিয়ে ফোটাবেন।
আর সিমে করে রাখবেন অবশ্যই এটাকে, কারণ কিন্তু নিচটা ধরে যাবে। তো চলুন, মশলাটা যেহেতু ভালো করে কচানো আছে, সিমে না করলে কিন্তু নিচটা ধরে যাবে, তাই সিমে করে এটাকে 2-3 মিনিট ভালো করে চাপা দিয়ে রাখবেন। দেখুন এখানে 2-3 মিনিট পর আমি এখানে চাপাটা খুলে নেব। এবার দেখুন মাছটা কিন্তু এর সঙ্গে খুব ভালো করে মাইনের মাঝখানে কিন্তু এসে আমি একবার মাছটা উল্টেছিলাম, মাছের মধ্যে ভালো করে কিন্তু মশলা ঢুকে গেছে। এবার আমি যে স্টেপটা করবো এটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করবেন। আর এখানে যদি এই এখন যদি আপনারা চান গরম মশলা বা কসুরি মেথি অ্যাড করতে, আপনারা কিন্তু অ্যাড করে নিতে পারেন। লাস্টে কিন্তু গরম মশলা বা কসুরি মেথি কোনোটাই অ্যাড করা যাবে না। তো আমি এখন করে নিলাম একটু গরম মশলা আর একটুখানি কসুরি মেথি নিয়ে আমি এটাকে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? তো চলুন এটা আমি একটু নাড়িয়ে নিই, তারপরে আমি আপনাদেরকে লাস্ট স্টেপটা দেখাচ্ছি আর কি। চলুন এটাকে ভালো করে নাড়িয়ে নিলাম, একটু উল্টে দেবেন, খুব সাবধানে উল্টাবেন কিন্তু মাছগুলো, আর কিন্তু ভেঙে দেবেন, ঠিক আছে? এবারে যে স্টেপটা এটা কিন্তু ভালো করে লক্ষ্য করবেন, গ্যাসের আঁচ কমিয়ে নেবেন। এবং গ্যাসের আঁচ কমানোর পরে এই যে দেখুন, আমি যেটা আপনাদের বললাম যে আমি একটা জিনিস ক্রাশ করে রেখেছিলাম, রসুন আছে যার মধ্যে, কাঁচুকনো লঙ্কা আছে, ধনে পাতা ছিল, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে এটাকে দিয়ে দেবেন পুরোটা। চলুন দিয়ে দিলাম। এবারে যে গোলমরিচটা রেখেছিলাম সে গোলমরিচটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। এই জন্য আমি আপনাদের বললাম ঝালটা কিন্তু আপনারা বুঝে শুনে দেবেন। আর যে বাটারটা রেখেছিলাম ওটাও আমি 1 চামচের মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু পুরোটা বাটারের রান্না, তার জন্য কিন্তু বাটার একটু বেশি লাগবে। চলুন দিয়ে নিলাম। এবারে এটাকে নেড়ে ভালো করে নেড়ে নেবেন এটাকে, একদম সুন্দর করে ভালো করে নেড়ে নিয়ে এটাকে কিন্তু সিমে আঁচ করে এটাকে কিন্তু 10 মিনিট এভাবে রাখতে হবে, 10 মিনিট ঢাকা দিয়ে দেবেন। এটা নেড়েই কিন্তু ঢাকা দিয়ে দেবেন, এটার যে ফ্লেভারটা এর মধ্যে কিন্তু খুব ভালো করে আসতে হবে। যেটা আমি আপনাদেরকে বললাম যে গরম মশলা আর কাশ্মীরি মেথি কিন্তু লাস্টে দেওয়া যাবে না, তার কারণ এটার যে ফ্লেভারটা সেটা কিন্তু এর মধ্যে ঢুকতে হবে। তো গরম মশলা লাস্টে দিলে এর ফ্লেভারটা কিন্তু ঢুকবে না আর স্মেলটাও ঢুকবে না। তার জন্য অবশ্যই আমি এটাকে লাস্টে ওই যে গ্রেট করা জিনিসগুলো দিয়ে, তার মধ্যে বাটার আর গোলমরিচ দিয়ে এটাকে কিন্তু চেপে দেবেন একদম সাথে সাথে চেপে, এটাকে কিন্তু 10 মিনিট এইভাবেই রাখবেন। আর জল একটু বেশি করে দিতে বলেছিলাম এই কারণে, কারণ যাতে নিচ থেকে ধরে না যায়, যখন আপনারা এটাকে চাপিয়ে রাখবেন চাপা দিয়ে তখন কিন্তু নিচ থেকে ধরে যেতে পারে, তার জন্য কিন্তু এটাকে ভালো একটু বেশি করে জল দিয়ে এটাকে কিন্তু রাখবেন নিচে, ঠিক আছে? তো চলুন এর মধ্যে ফ্লেভারটা খুব ভালো করে ঢুকবে। এখন কিন্তু চাপাটা একদম খুলবেন না, একটু ভালো করে চেক করবেন ওপর থেকে যে যেন এটা নিচে ধরে না যায়, তারপরে কিন্তু এটা চাপা দিয়ে রেখে দেবেন। অ্যাটলিস্ট আপনারা 7 মিনিট তো রাখবেনই এভাবে। চলুন দেখুন আমি এটাকে 7 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম, এবার আমি চেক করছি এটা আমার হয়ে গেছে কিনা। দেখুন আমার কিন্তু এটা হয়ে গেছে কমপ্লিট, একদম দেখতে পাচ্ছেন একদম যে জলটা আমি দিয়েছিলাম ওটা পুরো লাগা লাগা হয়ে গেছে, আর গায়ে লাগা লাগা এরকমই হবে এটা। এবারে এর ওপর থেকে আমি হালকা গন্ধরাজ লেবুর রস ছড়িয়ে দেবো, তাহলে আমার রেসিপি একদম কমপ্লিট। দেখুন তখন যে আমি লেবুটা নিয়েছিলাম ওটা আমি এর মধ্যে ছড়িয়ে দিয়েছি, ঠিক আছে? চলুন আমার রেসিপি একদম কমপ্লিট, আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। না একটা কথা বলে রাখি, গন্ধরাজ লেবুর রস দিয়ে কিন্তু এটাকে একদম ফোটাবেন না, গ্যাস কিন্তু অফ করে লাস্টে গন্ধরাজ লেবুর যে এটা আছে রসটা কিন্তু দেবেন, নাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। তো অবশ্যই এটাই করবেন। চলুন এবার আমি নামিয়ে নিচ্ছি। এখন আমাদের রেসিপি একদম রেডি হয়ে গেছে, এটা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন যে কেমন লাগছে, আমাকে জানাবেন লিখে কমেন্ট বক্সে। এটা একদম রেস্টুরেন্ট স্টাইলে বানানো, রেস্টুরেন্ট স্টাইলে এটা খেতে খুব সুন্দর হয়। এটা কিন্তু ভাত রুটি নান সব কিছুর সাথে আপনারা খেতে পারবেন, অবশ্যই এটা খেয়ে জানাবেন। আর ভালো থাকবেন, পরবর্তী আর একটা ভালো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।